প্রতিনিয়ত কেবেলের ব্যবহার কমছে, অনেক কিছুতেই যুক্ত হচ্ছে ওয়্যারলেস ফ্যাসিলিটি। আপনাদের মধ্যে অনেকে আছেন যারা রিমোট সিস্টেম ডিভাইস বানাতে আগ্রহী। এক্ষেত্রে সার্কিট বানিয়ে তৈরি করতে পারলে বিষয়টি ক্রিয়েটিভ হয়, তবে পিসিবি সহ দরকারি পার্টস সংগ্রহ করা অনেকের জন্য ঝামেলাপূর্ণ, কিংবা অনেক সময় সব পার্টস খুঁজে পাওয়া যায় না। বিষয়টি এখন অনেকটাই সহজ, রিমোট সিস্টেমের জন্য পাওয়া যায় দারুণ কিছু মডিউল। এমনই একটি রিমোট সিস্টেম আমার হাতে আছে, দেখব রেডিও ফ্রিকোয়েন্সির এই রিমোট সিস্টেমটি কেমন, কিভাবে ব্যবহার করতে হয়, কি কাজে ব্যবহার করা যায়, জানব সকল বিস্তারিত। ভিডিওটি স্পন্সর করেছে জেএলসি পিসিবি। আমরা সবাই জানি ইলেকট্রনিক্সের কাজে প্রিন্টেড সার্কিট বোর্ড খুবই অত্যাবশ্যক উপাদান। যে কোনো ডিভাইস বা মডিউল বানাতে পিসিবির জন্য জেএলসি পিসিবি হবে বেস্ট চয়েস। জেএলসি পিসিবির আছে একাধিক নিজস্ব ফ্যাক্টরি, অত্যাধুনিক এই ফ্যাক্টরিগুলো থেকে উৎপাদিত হয় সর্বোচ্চ মানের প্রিন্টেড সার্কিট বোর্ড। উন্নত মানের লং লাস্টিং পিসিবি পেতে আপনার পিসিবি ডিজাইনের গার্বার ফাইলটি আপলোড করুন জেএলসি পিসিবির ওয়েবসাইটে। এরপর প্রয়োজন মতো কাস্টমাইজ করে অর্ডার সম্পন্ন করুন, হাতে পেয়ে যাবেন খুব দ্রুত। মাত্র $2 পিসিবি অর্ডার করা যায়। এই দুটি অংশ মিলে এটি একটি ওয়্যারলেস রিমোট কন্ট্রোল সিস্টেম। 4টি চ্যানেলে এটার মাধ্যমে ভিন্ন ভিন্ন ফ্রিকোয়েন্সিতে কন্ট্রোল করা যায় আলাদা 4টি ডিভাইস কিংবা মডিউল। এটার ব্যবহার পদ্ধতি আমি খুব সহজভাবে আপনাদের দেখাবো, বুঝে নিয়ে কাস্টমাইজ করে বিভিন্নভাবে এটা ব্যবহার করতে পারবেন আলাদা 4টি সুইচিংয়ের কাজে। কোথায় এবং কিভাবে এটা ব্যবহার করবেন তা সম্পূর্ণই নির্ভর করবে আপনার উপর। এই অংশটি ট্রান্সমিটার, যাকে রিমোট কন্ট্রোল বলা হয়। সিগন্যাল পাঠানোর জন্য ওয়্যারলেস রেডিও ফ্রিকোয়েন্সি ট্রান্সমিট হয় এটার মাধ্যমে। দেখতে উডেন কালার হলেও বডির পুরোটাই প্লাস্টিক বিল্ড। সম্পূর্ণ প্লাস্টিক বিল্ড হলেও এটা দেখতে সুন্দর, যদিও খোলা সার্কিটের সাথে থাকায় কিছুটা স্ক্র্যাচ পড়ে গেছে। রিমোটের সাথে আছে একটি কি চেইন সহজে সাথে রাখার জন্য। এটার বাটনগুলো হাইড করা থাকে, ব্যবহার করার আগে এভাবে খুলে নিতে হয়। আনকভার করলেই 4টি বাটনের দেখা মিলবে। যেহেতু এটা 4 চ্যানেল রিমোট মডিউল, এ বি সি এবং ডি সম্পূর্ণ স্বতন্ত্র 4টি বাটনে আলাদা ফ্রিকোয়েন্সির মাধ্যমে সুইচিং করা যায় আলাদা 4টি কাজে। প্রতিটি বাটনের অ্যাক্টিভিটি টের পাওয়া যায় এখানে থাকা ইন্ডিকেটর এলইডির মাধ্যমে। বাটনে প্রেস করা মাত্রই এলইডি দেখে বোঝা যায় প্রেস হয়েছে কিনা। অনেকটাই লং ডিস্টেন্সে কাজ করে এই রিমোট। আমার জানা মতে 100 মিটার কিংবা প্রায় 300 ফুট দূরত্ব পর্যন্ত কাজ করে, যদি মাঝখানে তেমন বাধা না থাকে। বেটার রেডিও ফ্রিকোয়েন্সি পেতে এটার ভেতরেই রয়েছে বিল্ট ইন অ্যান্টেনা। অনেক সময় কাজ না করলে কিংবা বেশি দূর থেকে ব্যবহার করলে অ্যান্টেনা বের করে নিলে ভালো ফল পাওয়া যায়। এই সেটআপটি আমি কিনেছিলাম দারাজ থেকে, সব মিলে দাম পড়েছিল 350 টাকার মতো। ভিডিওতে এটার কার্যক্রম দেখে ভালো লাগলে কিনতে পারবেন ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে। প্যাকেজের সাথেই একটি ব্যাটারি দেওয়া হয়েছে, আকারে খুব ছোট হলেও এটা কিন্তু 12 ভোল্টের ব্যাটারি। এটা রিচার্জেবল ব্যাটারি নয়, তবে রিমোট জাতীয় ডিভাইসে ব্যবহার করলে লো পাওয়ার কনজাম্পশনের কারণে একটি ব্যাটারিতেই কাজ চলে যায় দীর্ঘদিন। এবার আসি রিসিভার মডিউলে। রিমোটের সাথে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে তৈরি হয়েছে এই মডিউলটি। দেখতে বেশ ছোট, একই সাথে খোলামেলা একটি সার্কিট। কোনো কভার এটায় নেই এই কারণে যেন চাইলে এটা বিভিন্ন ডিভাইসের ভেতরে ফিট করে রাখা যায়। আমি আগেই বলেছিলাম এটা কাস্টম ইউনিট, বিভিন্ন ডিভাইস কন্ট্রোল কিংবা ওয়্যারলেস সুইচিংয়ের জন্য রিমোটের সিগন্যাল এটা রিসিভ করে। সার্কিটটির গঠন খুব বেশি জটিল মনে হচ্ছে না, কিছু অ্যাসেম্বলি পার্টসের সাথে একটি সিগন্যাল অ্যাম্প্লিফায়ার আইসি, সাথে রিমোট কন্ট্রোল ডিকোডার হিসেবে বড় একটি আইসি রয়েছে। বেটার ফ্রিকোয়েন্সি রিসিভ করতে এটাতেও অ্যান্টেনা লাগানোর ব্যবস্থা আছে। ঠিক এখানে একটি কপার জাতীয় লম্বা কেবল লাগিয়ে নিলে আরও বেশি দূর থেকে সিগন্যাল ধরতে পারবে। ইনপুট আউটপুট পিনের মধ্যে আছে 7টি পিন, 4টি চ্যানেলে ডিভাইস কন্ট্রোলের জন্য কানেকশন নিতে হয় এই পিনগুলো থেকে। আমরা অবশ্যই প্র্যাকটিক্যাল দেখব, তার আগে পিনগুলো বিষয়ে জেনে নেব। এখানে প্রথম পিনটি গ্রাউন্ড কানেকশন, নেগেটিভ ভোল্টেজ ইনপুট এবং সকল সুইচের জন্য গ্রাউন্ড বা কমন পিন হিসেবে এটায় কানেক্ট করতে হয়। পরের পিনটি পজিটিভ ভোল্টেজের জন্য, ডিসি 5 ভোল্টের পজিটিভ সংযোগ এটা ইনপুট দিয়ে রিসিভারটি অন করতে হয়। পরের 4টি পিন সুইচিংয়ের জন্য, প্রতিটি পিন কাজ করে সুইচের পজিটিভ হিসেবে, রিমোটের বাটন অনুযায়ী যথাক্রমে এ বি সি ডি এভাবে। সর্বশেষ পিনটি এক প্রকার কমন বলা যায়, অন্যান্য পিন থেকে সুইচিং আউটপুট না নিলে, গ্রাউন্ডের সাথে শুধুমাত্র এটা থেকে আউটপুট নিলে রিমোটের যে কোনো বাটনে প্রেস করলেই এটা রেসপন্স করে। রিসিভারের পুরো বিষয়টি এবার প্র্যাকটিক্যাল দেখব, এজন্য প্রথমে রিমোটের মধ্যে ব্যাটারিটি ইনস্টল করে নেব। ব্যাটারি বসাতে রিমোটটি খুলতে হয়, এরপর দেখতে পাওয়া যাবে ব্যাটারি চেম্বার। ভেতরে ছোট্ট একটি সার্কিট দেখতে পাচ্ছি, বেশ সুন্দর একটি সার্কিট।
প্রয়োজনীয় বাটন সহ অল্প কিছু পার্টস দেখা যাচ্ছে। একটি আইসির সাথে রয়েছে অ্যান্টেনার অবস্থান। ব্যাটারিটি সঠিক পজিশনে ডিরেকশন দেখে বসিয়ে নেব। ফিট করার আগে টেস্ট করে নেব। দেখতে পাচ্ছি এলইডি জ্বলছে, তার মানে রিমোট এবং ব্যাটারি দুটোই ঠিক রয়েছে। এবার ফিট করে ফেলব। এবার রিসিভার মডিউলটি টেস্ট করার জন্য প্রিপারেশন নেব। রিসিভার মডিউলটি কাজ করছে কিনা অথবা সবগুলো বাটন আলাদাভাবে রেসপন্স করে কিনা দেখার জন্য ব্যবহার করব কিছু কালারফুল এলইডি। গ্রাউন্ড এবং পজিটিভ পিন বাদে সুইচিংয়ের জন্য 5টি পিনের সাথে 5টি এলইডি কানেক্ট করে নেব। প্রতিটি এলইডি থেকে শুধুমাত্র পজিটিভ প্রান্ত পিনগুলোতে সোল্ডার করব। ভিন্ন ভিন্ন কালারের এলইডি ব্যবহার করছি রিমোটের বাটন অনুযায়ী আলাদা অ্যাক্টিভিটিস সহজে বোঝার জন্য। যথাক্রমে এ বাটনে লাল, বি বাটনে সবুজ, সি বাটনে হলুদ, ডি বাটনে সাদা এলইডি ব্যবহার করছি। সবশেষে আরেকটি লাল এলইডি ব্যবহার করছি শেষ পিনে। এই পিনটির অ্যাক্টিভিটি বিষয়ে আমি নিশ্চিত নই। দেখলাম অন্যান্য পিন থেকে আউটপুট না নিলে কমন হিসেবে রিমোটের যে কোনো বাটনে প্রেস করলেই এটা রেসপন্স করে। প্রতিটি এলইডিতে এখন বাকি রইল গ্রাউন্ড কানেকশন। রিসিভারের প্রথম পিনটি যেহেতু গ্রাউন্ড, এটা থেকে সবগুলো এলইডির নেগেটিভ কানেকশন দেব কপার ওয়্যার ব্যবহার করে। এরপর সোল্ডার করে নেব। সবশেষে সেটআপটি দেখতে হলো এরকম। যদিও প্রতিটি এলইডির সাথে একটি করে রেজিস্টার ব্যবহার করা উচিত ছিল, করলাম না একটু সহজ পথে আপনাদের বোঝানোর উদ্দেশ্যে। এখন বাকি রইল পাওয়ার সংযোগ। এই পিনটি হলো পাওয়ারের জন্য পজিটিভ কানেকশন। এখানে 5 ভোল্ট ইনপুট দেব। এরপর এলইডি এবং পাওয়ার সোর্স দুটোর জন্যই গ্রাউন্ড বা নেগেটিভ হিসাবে কাজ করবে প্রথম পিনটি। এখানে অবশ্যই 5 ভোল্ট ইনপুট দিতে হবে। ভোল্টেজ সামান্য কম হলেও রিসিভারটি কাজ করবে না। প্রথমে আমি একটি লিথিয়াম ব্যাটারি দিয়ে ট্রাই করেছিলাম, কোনো রেসপন্স পাইনি। প্রয়োজনীয় কানেকশনগুলো যেহেতু হয়ে গেল, সময় হলো টেস্ট করে দেখার। রিমোট দিয়ে এবার সবগুলো চ্যানেল টেস্ট করব। আমরা দেখতে পাচ্ছি বাটন অনুযায়ী সিরিয়াল মোতাবেক এ, বি, সি, ডি সবগুলো বাটনই ঠিকঠাক মতোই কাজ করছে। বাটনের প্রেস অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি লাল, সবুজ, নীল ও সাদা সবগুলোই জ্বলছে ঠিকমতো। পুরো মডিউলটি ভালোভাবে কাজ করলেও কিছু বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। রিসিভার মডিউলটি যেহেতু 5 ভোল্টের ড্রাইভ হয়, সুইচিংয়ের জন্য এর থেকে যে পরিমাণ ভোল্টেজ আউট হয় তাতে শুধুমাত্র এরকম এলইডি জ্বলা সম্ভব। এখানে মোটর বা এ জাতীয় ভারী কিছু লাগালে তা মোটেই চলবে না। রিসিভারের পিনগুলো থেকে যে সামান্য ভোল্টেজ পাওয়া যায় তা সিগন্যাল আকারে আরডুইনো কিংবা রিলে মডিউলে ইনপুট দিয়ে তৈরি করা যাবে রিমোট চালিত ডিভাইস। কোনো ডিভাইস চালাতে এককভাবে এটা ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে হবে ওয়্যারলেস রেডিও ফ্রিকোয়েন্সি রিসিভার হিসেবে। এভাবে আরএফ মডিউল ব্যবহার করে বিভিন্নভাবে ডিভাইস বানানো যাবে, যেগুলো রিমোটের মাধ্যমে তারবিহীন কন্ট্রোল করা যাবে অনেকটা দূর থেকে। আশা করছি বিষয়টি আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন। ভিডিও আজ এখানেই শেষ করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। দারুণ সব ইলেকট্রনিক মডিউল নিয়ে মজার ও শিক্ষণীয় ভিডিওগুলো দেখতে গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।